বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস ও সোমবার দুটি দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্ত প্রিয়। ইতিমধ্যেই শ্রাবণ মাসের তিনটি সোমবার চলে গিয়েছে, বাকি আর একটি। আর প্রত্যেক ভক্তেরাই প্রথম ও শেষ সোমবারটি নিষ্ঠা ভরে পালন করে থাকেন। যাদের কোনো সমস্যা থাকে তারা অন্তত শেষ সোমবারটি পালন অবশ্যই করেন। তাই আপনারাও সবাই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শেষ সোমবারটি পালন করুন। শেষ সোমবারটি নিষ্ঠা ভরে পালন করলে মহাদেব ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তাই এই শেষ সোমবার আপনারা কিভাবে পুজো করবেন, কি খাবেন, কি খাবেন না, আর বাবার অভিষেক করবেন কি দিয়ে, বাবাকে কি অর্পণ করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নম শিবায়। এই বছর শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার পড়েছে 12 আগস্ট 2024, বাংলার 27শে শ্রাবণ 1431। প্রথমেই আসি শিবলিঙ্গ অভিষেকের নিয়মে। ভস্য দিয়ে বাবার অভিষেক করা খুবই ভালো, তবে যদি ভস্য না থাকে ঘি মধু সিদ্ধি দিয়ে বিশুদ্ধ গঙ্গা জল দিয়েও বাবার অভিষেক করা যায়। সাধারণত শ্রাবণ মাসের সোমবারগুলিতে নির্জলা উপবাস রাখা হয়, তবে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্য বুঝে তবেই উপবাস করবেন। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যার সময় শিবলিঙ্গ পূজা করে বাবার মাথায় জল ঢেলে এবং বেলপাতা আকন্দ ফুল ঘি মধু দুধ সমস্ত কিছু অর্পণ করার পর শিব ঠাকুরকে অর্পণ করা হয় প্রসাদ বা বাতাসা। সেই বাতাসা খেয়েই আপনারা ব্রত ভঙ্গ করবেন এবং এরপরেই জলপান করবেন। কিন্তু যাদের পক্ষে নির্জলে উপবাস রাখা সম্ভব হয় না তারা 12টার পর পুজো করে নেবেন। পুজো করার পর একবার ফলাহার করতে পারেন। শ্রাবণ মাসের শিব পুজোতে ও 16 সোমবার ব্রততে ফলাহার করা চলে। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মৌসুমি ফল খেতে পারেন, আপনাদের পছন্দ মতো ফল কেটে ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারেন। শ্রাবণ মাসের শিব পূজা করার সময় মিষ্টি জাতীয় জিনিস মানে যে কোনো মিষ্টি খেতে পারেন, তবে উপবাস করে থাকলে সেদিন দুধ না খেয়ে দুধের ছানা দই ছাঁচ লস্যি খেতে পারেন। তবে সাদানুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন অবশ্যই। যে কোনো খাবারে বা সবজিতে এই সৈন্ধব লবণ ব্যবহার করবেন। আপনারা সবজি সেদ্ধ করেও খেতে পারেন, এছাড়া সাবু ময়দার তৈরি জিনিস খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসের সোমবার আপনারা জলে কালো তিল দিয়েও বাবার অভিষেক করতে পারেন। এই জল দিয়ে অভিষেক করলে খারাপ সময় কেটে যায় বলে মনে করা হয়। অবশ্যই শিবলিঙ্গ অভিষেকের পর পরিষ্কার জল ঢেলে ধুয়ে নিতে হবে। এরপর একে একে ফুল মালা ও বেলপাতা অর্পণ করতে হবে। মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দিতে হয়। বেলপাতা নিবেদনের সময় আমরা ওম নম শিবায় এই মন্ত্রের জপ করব, আর এই মন্ত্র জপ করতে হবে 3 বার। আপনারা যদি সকালে পুজো করার পর সন্ধ্যায় শিবনাম জপ করতে চান তাহলে ওম নম শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন এক মনে। বেলপাতা ছাড়াও আপনারা বাবার পছন্দের আকন্দ কলকে ধুতুরা অপরাজিতা এই সমস্ত ফুল অর্পণ করতে পারেন, আর এর সাথে দূর্বা ঘাস অর্পণ করা খুবই ভালো বলে মনে করা হয়। বাবা মহাদেবকে দূর্বা অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায়। আপনারা 3টি অথবা 5টি দূর্বা অর্পণ করবেন বিজোড় সংখ্যায়। এছাড়াও আর্থিক সমস্যা কলহ বিবাদ থেকে মুক্তি পেতে শেষ সোমবার আপনারা বাবাকে আতপ চাল অর্পণ করতে পারেন। তো বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য শেষ সোমবারটি বাকি রয়েছে। যারা 3টি সোমবার পালন করতে পারেননি কোনো কারণে অবশ্যই শেষ সোমবার বাবার পুজো করুন, ব্রত উপবাস পালন করুন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।